একটি গ্রামে শারদা অনামিকা নামের শাশুড়ি বৌমা থাকত। তারা একে অপরকে খুব স্নেহ করত আর খুব সম্মানও করত। শারদার ছেলে রমেশ একটি এটিএম এ চাকরি করত। সে সেখানে দিন রাত্রি এটিএম এর কাছে চৌকিদার হিসেবে বসে থাকত। যেহেতু তারা খুব গরিব ছিল, তাই তার ওইটুকু মাইনে দিয়ে পুরো পরিবারকে চালানো খুব কষ্টকর ছিল। কিন্তু সে অল্প টাকাতেই তারা কোনোভাবে অ্যাডজাস্ট করছিল। তখন একদিন অনামিকা বলে, শাশুড়িমা, আমাদের প্রতিবেশী পার্বতীকে দেখেছো? তার স্বামী তার জন্য কোমরের পিছে কিনে দিয়েছে। তারা তো আমাদের মতনই গরিব ছিল, হঠাৎ করে এত বড় লোক হলো কি করে? অনেকদিন আগে পার্বতীর স্বামী একটা জমি কিনেছিল, সেই জমিটা বেশ ভালো দাম পাচ্ছিল তাই বিক্রি করে দিয়েছে। সেই টাকা দিয়ে এখন তারা ভালো করে জীবন কাটাচ্ছে। সে সময় পার্বতীর স্বামী একটু একটু টাকা জমা করে ওই বড় জমিটা কিনেছিল। দেখুন, আজ ওই জমিটাই ওনাদের ভাগ্য খুলে দিল। আর এদিকে আপনার একটা ছেলে যে বসে বসে চৌকিদারের কাজ করছে, কোনো লাভই নেই এরকম কাজ করে। কি আর করব বলো মা, সব আমাদের ভাগ্য, কিছুই করার নেই। আমার চুল পড়ে যাচ্ছে, দাঁত ভেঙে যাচ্ছে, কতদিন হয়ে গেছে একটা মাংসের টুকরো খেয়ে বিরিয়ানির গন্ধ শুঙিনি। জানি না বাপু, এসব ভালো খাবার কবে খেতে পাবো। ছিছি, কেন মা এত খারাপ জীবন? আমরা কি কিছুই করতে পারি না? কাল সকালে যখন বাড়ি আসবে আমি তাকে পরিষ্কার করে জিজ্ঞাসা করব। যদি আমাদের নিজেদের জীবন পাল্টাতে হয় তাহলে কিছু করতে হবে, এভাবে চুপচাপ থাকলে চলবে না। ভাবুন মা, ভাবুন। শারদা অনামিকা এভাবে বলে বলে খুব দুঃখ করছিল। সেই দিনটা পার হয়ে যায়। পরের দিন সকালবেলায় রমেশ বাড়ি ফিরে আসে। রমেশের ফিরে আসার পরেই শারদা অনামিকা তার সামনে এসে দাঁড়িয়ে পড়ে। মা, অনামিকা, তোমরা এভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? এর আগে তো কখনো এরকম করনি। আমাদেরকে দেখে আশ্চর্য হচ্ছে বুঝি? ওগো, তোমার সাথে আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। কি হয়েছে? কি বিষয় নিয়ে বলার আছে মা, বলো। আর কতদিন এভাবে দিন কাটাতে হবে? এভাবে অ্যাডজাস্ট করা অসম্ভব, খুব কঠিন হয়ে উঠেছে। দেখো আমাদের প্রতিবেশীদের, দিনের পর দিন তাদের জীবন ভালোর দিকে যাচ্ছে, কিন্তু আমরাই শুধু কষ্টের মধ্যে আছি। কবে আমাদেরও ভালো দিন আসবে? তোমাদের এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই। আমি শুধুমাত্র একটা এটিএম এর চৌকিদার, সেখান থেকে যা মাইনে পাই তা দিয়েই আমাদেরকে সংসার চালাতে হবে। ব্যাস অতটাই? ওইটুকু মাইনেতে তুমি কতদিন কাজ করবে সেখানে? শুনি, তুমি কি চাও না ভালো টাকা রোজগার করতে? যদি আমাদেরকে নিজেদের জীবন পাল্টাতে হয় তাহলে আমাদেরকে কিছু করতে হবে। উফ, এই মাত্র কাজ করে বাড়ি ফিরলাম, মাথা খারাপ করো না তো, আমাকে একটু শান্তিতে একা থাকতে দাও। শারদা অনামিকার ওসব কথা শুনে রমেশ বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। অনামিকা আর শারদাও খুব চিন্তিত হয়ে পড়ে। রমেশের কথা শুনে তারা খুব দুঃখ পায়। রোজ রোজ এটিএম এর কাছে বসে থাকে তো ওই টাকা দেখে দেখে মনে হয় ওনার টাকার প্রতি মোহমায়াই শেষ হয়ে গেছে। টাকা দেখে সেটা পাওয়ার লোকের ইচ্ছে হয়, কিন্তু এর মনে তো কোনো নরম চরণই হয় না। শারদা অনামিকা নিজেকে খুব অসহায় অনুভব করে। এভাবেই কিছুদিন কেটে যায়। একদিন রমেশ অসুস্থ হয়ে পড়ে, সে নিজের কাজে যেতে সক্ষম হয় না। অনামিকা, আমার শরীর ভালো নেই, কিন্তু যদি কাজে না যাই তাহলে সংসার চালানো খুব কঠিন, তাই তোমাকে আজকে আমার সাথে এটিএম এ যেতে হবে। কিছুক্ষণ আমি সেখানে ঘুমিয়ে নেব, ততক্ষণ তুমি যদি একটু এটিএম এর দেখাশোনা করো সেটাই অনেক। আসবে তো অনামিকা? যাবো গো, তোমার সুস্থ থাকা বেশি গুরুত্বপূর্ণ, আমি নিশ্চয়ই যাব। সেদিন অনামিকা তার স্বামীর সাথে সেখানে যায়। এটিএম দেখে অনামিকার মনে আশা জাগে। সে ভাবে যদি এটিএমটা চুরি করে নেওয়া যায় তাহলে তাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে আর তারা ধনী হয়ে উঠবে। সারা রাত্রি সে এটিএমটাকে এমনি এমনি দেখতে থাকে। তারপর বাড়ি ফিরে সে নিজের শাশুড়ি মা শারদাকে নিজের সব পরিকল্পনার কথা জানায়। শাশুড়ি মা, ওই এটিএম এর মধ্যে অনেক টাকা আছে, আমি দেখেছি। যদি আমরা কোনোভাবে ওই এটিএমটা নিয়ে আসতে পারি তাহলে আমরা বড়লোক হয়ে যাব। কিছু একটা করুন না শাশুড়ি মা। মা, যদি আমরা এটিএম চুরি করি তাহলে পুলিশে আমাদের ধরে ফেলবে, তখন আবার জেল যেতে হবে, কি করে হয় বলো দেখি। আমি সব কিছু ভেবে রেখেছি মা, আমি ইন্সপেক্টরের সাথে কথা বলবো, তাকে আমাদেরকে কিছু অংশ দিতে হবে। তারপর একটা মস্তানের সাথে কথা বলবো যে এটিএমটা চুরি করে আনবে, তাকেও কিছু অংশ দেবো আমরা। সবাইকে যদি দিয়ে দিই তাহলে আমাদের কি বাঁচবে? আর রমেশ জানতে পারলে চুপ থাকবে সে? তার জন্যই তো আমি তাকে ছুটি নিতে বলেছি, যেদিন উনি কাজে যাবেন না সেদিন আমাদেরকে চুরি করতে হবে। দেখে নাও,
যাই করো বাপু, শুধু আমাদের হাত যেন নোংরা না হয়। আমি সব সামলে নেব মা। তারপর অনামিকা যেমনটি ভেবেছিল সে মস্তান দিয়ে এটিএম এর চুরি করায়। তারপর ভাড়ার গুন্ডা আর ইন্সপেক্টরের সামনে এটিএমটাকে খোলা হয়। সেই এটিএম এ অনেক টাকা ছিল। কিছু টাকা নিয়ে সে ইন্সপেক্টরের ভাগটা দেয় আর কিছু টাকা সে ভাড়ার গুন্ডাদেরকে দিয়ে দেয়, আর বাকি সব টাকা শাশুড়ি বৌমার হয়ে যায়। ইন্সপেক্টর বাবু লুটের কেস লিখে দেন আর হাত নোংরা না করে শাশুড়ি বৌমা এটিএম লুটে ফেলে। মা, আপনি দেখলেন আমাদের কাছে কত টাকা এসে গেছে? খুব ভালো মা, হাত নোংরা না করেই সব হয়ে গেল। শুধু নিজের স্বামীকে কিছু জানতে দিও না। শাশুড়ি বৌমা এভাবে লুকিয়ে লুকিয়ে চুরি চামারি করত আর সেই টাকা দিয়ে নিজের পছন্দের সব জিনিস কিনে ফেলত। তারা রমেশকে বলতো যে অনামিকা লটারিতে অনেক টাকা জিতেছে। তারা রমেশকে চাকরি ছেড়ে দিতে বলে। সেই টাকা দিয়ে তারা একটা ছোট্ট দোকান শুরু করে আর সেই ব্যবসাটা রমেশ আর অনামিকা মিলে চালাতে লাগে। শারদাও নিজের সব মনস্কামনা পূর্ণ করে। তার যা যা খাবার খেতে ইচ্ছে হতো সবই সে খেতে লাগে। শারদা অনামিকা কখনো কখনো ইন্সপেক্টরের সাহায্যে লুটপাট করত আর ব্যাপারটা রমেশের কান পর্যন্ত কখনো পৌঁছতে দিত না। তাই শুধু নয়, সেই টাকার কিছু অংশ দিয়ে তারা লোকেদের সাহায্য করত আর আনন্দে জীবনযাপন করত। একটি গ্রামে রমেশ আর অনামিকা এক দম্পতি থাকত। রমেশ নিজের মা শারদাকে খুব স্নেহ করত। শারদা নিজের বাড়িতে কিছু না কিছু কাজ করতেই থাকত, ফলে তার শারীরিক পরিস্থিতি বেশ ভালোই ছিল। রমেশ চাষবাস করে নিজের পরিবারের দেখাশোনা করত। রমেশের চাষের জমির পাশেই একটি নদী ছিল। চাষবাস করার পরে সে ওই নদীটিকে দেখত আর সেখানেই বসে বিশ্রাম করত। একদিন অনামিকা রমেশের জন্য খাবার নিয়ে চাষের জমিতে যায়। ওগো, তুমি সবসময় এই নদীর তীরে এসেই কেন খাবার খাও? কি ভালো লাগে তোমার এখানে? সেরকম কিছু নয় অনামিকা, আমার প্রকৃতি খুব ভালোবাসে। এরকম ঠান্ডা বাতাবরণে জলের আওয়াজ শুনতে শুনতে খাবার খেতে আমার বেশ ভালো লাগে। আচ্ছা, একটা কথা বলো দেখি, তোমার ভালো লাগে না বুঝি এসব কিছু? হ্যাঁ হ্যাঁ, আমারও এখানে বসে খাবার খেতে বেশ ভালো লাগে। আচ্ছা, মা কি করছে এখন? মা তো কিছু না কিছু কাজ করতেই থাকে। এই বয়সে যদি বলি কিছু করো না, আমার কথা সে শোনেই না। মায়ের কথা তো তুমি সবই জানো, সে বসে থাকতে পারেন না। আজকেও তিনি বাজারে গেছেন সব লঙ্কাগুলোকে জড়ো করে সেগুলোকে বিক্রি করতে। আচ্ছা। তারপর অনামিকা আর রমেশ এদিকের ওদিকের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলাবলি করে। শারদা ওদিকে শহরে গেছিল। শহরে গিয়ে বাজারে শারদা লঙ্কা বিক্রি করে আসে। ঠিক তখনই সে একজন রবীন্দ্র নামের লোককে দেখতে পায় যে সেখানে বসে মাছ বিক্রি করছিল। ওহে, এগুলো কি? এই মাছগুলো তো বেশ ছোট ছোট, এগুলোকে কোথা থেকে আনলে? আর কোথা থেকে, নদী থেকে এনেছি, পাশের গ্রাম থেকে কিনেছি, বেশ দামি এগুলো। পাশের গ্রাম থেকে না এনে নিজেদের গ্রামের নদীতেই তো এর চাষ করতে পারো, তাতে তোমার সস্তাও পড়বে আর লাভও ভালো পাবে। তাই বুঝি? এসব আমরাও জানি, আপনার বলার দরকার নেই। এই নদীর ওপরে কোনো বিশ্বাস হয় না বাপু, যখনই বন্যা আসে সব মাছেদেরকে বয়ে নিয়ে চলে যায়, তখন আমরা কি করব? অত ক্ষতির চেয়ে ভালো পাশের গ্রামে গিয়ে শান্তিতে মাছ কিনে নিয়ে আসা। বড়দের কথা শুনতে হয়, কিন্তু তোমাকে দেখে তো মনে হচ্ছে না বাপু যে তুমি তা করো। ভালোই বলেছেন, এখন সকাল সকাল বউনির সময়, যান দেখি এখান থেকে। রবীন্দ্রর এরকম কথা শুনে শারদা খুব বিরক্ত হয়। তারপর সেখান থেকে সে চলে যায়। বাড়ি ফিরে দেখে বৌমা খুব সুস্বাদু, যার থেকে বেশ ভালো গন্ধ বেরোচ্ছে এমন কিছু বানাচ্ছে। গন্ধ শুঙ্গেই তার খুব আনন্দ হয়। ও বৌমা, কি রান্না করছো, খুব ভালো সুগন্ধ আসছে। শাশুড়িমা, আপনি বেগুনের তরকারি খুব পছন্দ করেন না? তার সাথে শুটিও আছে, আর সঙ্গে সঙ্গে যদি পাঁপড় বা চিপস ভেজে নি, আহা, খেতে খুব ভালো লাগবে। আহা মা, খুব ভালো, শুনেই মুখে যেন জল আসছে, চলো দেখি। শারদা আর বৌমা গিয়ে সেই সুস্বাদু ব্যঞ্জনগুলো খেতে লাগে। তারপর শারদা বাজারে যা কিছু হয়েছিল সেগুলো বলে। বাজারে একটা লোক এসেছিল বুঝলে, সে আবার মৎস্য পালনের নিয়ে কি কি সব বলছিল। শুনে এত রাগ হচ্ছিল, মনে হচ্ছিল এক লাথ মারি। তারপর ভাবলাম মিছিমিছি কি দরকার, তাই চুপ ছিলাম। ওর থেকে তো ভালো, আমি মাছ বিক্রি করে দেব,
তাই আজ থেকে আমিও মাছ বিক্রি করব ভেবেছি। শাশুড়িমা আপনি কি ভাবেন, আপনি যা করতে যাচ্ছেন সেটাও জানে না, তাই তো? আপনি মাছ বিক্রি করতে যাবেন না ওর উপরে রাগ করে, আমাদের কাছে মাছ কেনার মতন তো অত টাকা নেই। শোনো, দৃঢ়তার সাথে কিছু সিদ্ধান্ত নিলে ঈশ্বর তখন তাদের সাহায্য করেন, আমরা শুধু চেষ্টা করব, বাকি ঈশ্বরের ইচ্ছে। এভাবে শারদা আর অনামিকা বলাবলি করে। কথা বলাবলি হওয়ার পরে শারদা মাছের বাজারে চলে যায়। সে যখন রাস্তা দিয়ে যাচ্ছিল, রাস্তার মাঝে দেখে একটি বয়স্ক লোক মাছ বিক্রি করছে। তাকে দেখে শারদা খুব ভয় পেয়ে যায়। কিন্তু তার কাছে যে মাছগুলো ছিল সেগুলো খুব চকচক করছিল, তা দেখে সে তার কাছে যায়। ও দাদু, আপনার কাছে যে মাছগুলো আছে সেগুলো বিক্রি করবেন? বেশ ভালো লাগছে। এই মাছগুলোকে আমি বিক্রি করার জন্য রাখিনি, নদীতে গিয়ে খুব কষ্ট করে এই মাছগুলোকে ধরে এনেছি। পুরো এক সপ্তাহ পরিশ্রম করার পরে এগুলোকে ধরতে পেরেছি। মাছ ধরতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে, তবে এই ছোট ছোট মাছগুলোকে ধরা গেছে। আমার নাতি আসছেই হয়তো, মাছ ধরার দরুন আমার খুব জোরে আঘাত লেগেছে, তাই আর চলতে পারছি না। নাতি এলে এগুলোকে নিয়ে আমি চলে যাব। শারদার সাথে কথা বলতে বলতে ওই বয়স্ক লোকটি সেখানেই পড়ে যান। মাছ ধরার দরুন তার খুব আঘাত লেগেছে হয়তো, তাই সে পড়ে গেছে। শারদা এভাবে মনে মনে ভাবতে লাগে। অনেকক্ষণ ধরে তিনি ওঠেন না। তারপর শারদা তাকে ওঠাতে গিয়ে দেখে যে তার আগেই মৃত্যু হয়ে গেছে। কিছুক্ষণ পরে তার প্রতিবেশীরা এসে তাকে নিয়ে যায়। বয়স্ক লোকটির মাছগুলো সেখানেই পড়ে থেকে যায়। যেহেতু আর কিছু করার ছিল না, তাই শারদা সেই ছোট ছোট মাছগুলোকে বাড়িতে নিয়ে আসে। বৌমাকে সব কথা বলার পরে সে নদীতে নিয়ে যায় সেই মাছগুলোকে ছাড়ার জন্য। রাস্তা দিয়ে যখন শারদা যাচ্ছিল, তার পা মাটিতে পিছলে যায় আর সেই মাছগুলো চাষের জমির মাটির মধ্যে সব চলে যায়। হায় রে, সব মাছগুলো কাদায় চলে গেল। আচ্ছা আমার ছাড়ো, যেতে দাও, মাছগুলো চাষের জমিতে আমাদের ফসলকে সাহায্যই করবে। এভাবে শাশুড়ি বৌমা ভাবতে লাগে। কিছুদিন কেটে যায়। তারপর ওই ফসল থেকে শাশুড়ি বৌমা আরো বেশি মাছ পেতে লাগে। শাশুড়ি বৌমা ভাবে ওই মাছগুলোকে কেটে এনে তারা রান্না করবে। যেই না তারা মাছগুলোকে কাটতে যায়, সেখান থেকে টাকা বেরোতে লাগে। মাছেদের থেকে টাকা বেরোতে দেখে শাশুড়ি বৌমা খুব আশ্চর্য হয় আর তারা খুব খুশিও হয়। সেই মাছের গাছেদের থেকে তারা অনেক টাকা পায় আর সেগুলোকে এক জায়গায় জড়ো করে। এভাবে একটি গরিব পরিবার দেখতে দেখতে ধনী পরিবার হয়ে ওঠে। তার সাথে সাথে শারদা আর অনামিকা খুব আনন্দে জীবনযাপন করতে শুরু করে।